নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলাটি আজকে শুনানির জন্য হাইকোর্টে ছিল ডিএম মামলার আজকে কি আপডেট এসেছে তা সরাসরি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব আজকে হাইকোর্টের যে ডেলি কোয়াজ লিস্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি হাইকোর্টের যে ডিটারমিনেশন সেটা আবার পরিবর্তন হয়েছিল এবং আজ থেকে এই পরিবর্তন হয়েছে আজকে দেখুন এটা তেইশে নভেম্বর দু হাজার একুশের কোয়াজ লিস্ট এবং বর্তমানে যে বিচারপতি দ্বয় নিযুক্ত হয়েছেন ডিএ মামলার জন্য দেখুন জাস্টিস হরিশ টান্ডন এবং অনারেবেল জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত এই দুজনকার যে ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু ডিএ মামলাটি শুনানি ছিল এবং কজলিস্টের একদম উনাশি নম্বর সিরিয়ালে মামলাটি শুনানি ছিল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িস দীর্ঘদিন ধরেই মামলাটি শুনানির জন্য উঠছিল না বিভিন্ন ডিটারমিনেশান চেঞ্জ থেকে শুরু করে হাইকোর্টের বিচারপতির পরিবর্তন হয়েছিল মাঝে এবং তারপর আপনারা জানেন যে আমজাদ আলী যিনি আইনজীবী তিনি ডিএম মামলা থেকে সরে এসেছিলেন কনফেডারেশনের এর ফলে মামলাটি অনেকদিন দিন ধরেই শুনানির জন্য লিস্টেড হচ্ছিল না অবশেষে আজকে এটি লিস্টেড হয়েছিল এবং উনাশি নম্বর সিরিয়ালে ছিল তবে আমরা যত একটুকু আপডেট পেয়েছি আজকে যে তেষট্টি নম্বর সিরিয়াল পর্যন্ত আজকে শুনানি হয়েছে বাকি কিন্তু আজকে শুনানি করা যায়নি কিন্তু তাও আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হয়েছে যেহেতু ডিটারমিনেশন চেঞ্জ হয়েছিল দেবপ্রসাদ হালদার ইউনিটি ফরামের কনভেনার তিনি আমাদের যে তথ্য দিয়েছে সেটা দেখুন যে ডি বেঞ্চ পরিবর্তন হয়েছে আজ তেইশ এগারো দু তারিখ ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীর চ্যাটার্জি বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ঘরে মেনশন করেছেন অ্যালাও হয়েছে এক দুদিনের মধ্যে কজলিস্ট চলে আসবে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে মামলাটি শুনানির জন্য উঠছিল না এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে আজ মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছিল এবং নতুন বেঞ্চের কাছে মেনশনও করা হয়েছে এবং তারা এলাও করেছেন এক দুদিনের দিনের মধ্যে ডিএম মামলাটি আবার কজ লিস্টে লিস্টেড হবে বলে তারা মনে করছেন এবং অবশ্যই পরবর্তী আপডেট শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য আপনাদের মতামত জানান ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ